রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সারা দেশে আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে 50% যাত্রী নিয়ে শর্ত সাপেক্ষে আজ থেকে বাস চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এদিকে বাস মালিকদের দাবির মুখে 60% বাস ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি হলেও অনেক স্থানে শতভাগ ভাড়া বাড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এছাড়া স্বাস্থ্য বিধি না মানার অভিযোগ আছে বিস্তর। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিরপুর ও গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজির মেহেদি ও নাজমুল হুদা। আমরা মিরপুরে তানজিরের সঙ্গে যুক্ত হব। তার কাছ থেকে আসলে জানতে চাইব যে যে গণপরিবহন রাজধানীতে চলছে সেখানের চিত্র সে কেমন দেখছে, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা। আপনি যদি বাসগুলোর দিকে খেয়াল করেন, আসলে বাসগুলোতে এখনো যাত্রী সংখ্যা খুবই কম আছে এবং তাদের পক্ষ থেকে যে স্বাস্থ্যবিধি মেনে চলার কিন্তু বিষয়টা আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি বাসের সহকারী যারা আছেন তাদের সকলের হাতে কিন্তু এই যে স্যানিটাইজার তারা রেখেছে। যাত্রীরা যখনই বাসে উঠছে তখনই তারা আসলে চেষ্টা করছে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে আসলে চলার। এবং আমরা এটাও লক্ষ্য করছি যে বাসের মধ্যে যে আসনগুলো আছে আসনগুলোতে কিন্তু প্রতিটি আসনে একজন করে যাত্রী বসেছেন, অর্থাৎ পাশের সিটটি কিন্তু ফাঁকা আছে। তো এভাবেই ঢাকা শহরের গণপরিবহনগুলো চলছে। আমরা একটু যাত্রীর সঙ্গে একটু কথা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে তো অনেক দিন পর গণপরিবহন খুললো এবং কিছু শর্ত আরোপ করে গণপরিবহন চলার কথা ছিল, যে পরিবেশটা আছে আপনি কি সন্তুষ্ট? মানে এই অবস্থা চললে সমস্যা হবে না। আর আরেকটি বিষয় হচ্ছে ভাড়া আদায়ের বিষয়। সরকার তাদেরকে 60% ভাড়া বেশি আদায় করার অনুমতি দিয়েছে। আপনি নিশ্চয়ই অনেকদিন পরে আসলে গাড়িতে চড়ার সুযোগ হয়েছে যেহেতু এতদিন গণপরিবহন বন্ধ ছিল, সার্বিক যে পরিবেশটা আছে আপনি কি সন্তুষ্ট? সন্তুষ্ট, মানে এটা মেইনটেইন যদি করতে পারে তাহলে অনেক বেটার হয়। তারাও সেটি বলছে, আসলে আজকে যেহেতু যাত্রীর চাপ কম, অনেক প্রায় 66 দিন পর আসলে গণপরিবহন শুরু হয়েছে, তো আজকে কিন্তু সব কিছু স্বাস্থ্যবিধি মেনেই এখন পর্যন্ত চলছে, আমরা সেটাই দেখেছি। এবং ভাড়া আদায়ের ক্ষেত্রে আগে যে নির্ধারিত ভাড়া ছিল তার থেকে 7% ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তো এটি আসলে কতখানি তারা মেনে চলতে পারে সেটি হচ্ছে আসলে বিষয়। আমরা একজন চালক আছেন এখানে, আমরা চালকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আজকে অনেকদিন পর আপনারা আসলে বাইরে রাস্তায় বের হতে পেরেছেন, যাত্রী কেমন পাচ্ছেন, আপনাদের লাভ ক্ষতির কি অবস্থা? যাত্রী মোটামুটি তেলের টাকাও হচ্ছে না, কারণ এইভাবে যাত্রী নিয়ে গাড়ি চড়াইলে লোকসান ছাড়া কিছুই আসবো না আমাদের। দেখেন না গাড়ি পুরো ফাঁকা, লোক নেই, আতঙ্কের মধ্যে মানুষ। ধন্যবাদ আপনাকে। একজন চালক জানাচ্ছিলেন আসলে যাত্রীরও সংকট রয়েছে, কারণ যাত্রীরা আসলে করোনা দুর্যোগের মধ্যে যতটা সম্ভব আসলে যাদের প্রয়োজন নেই তারা খুব একটা বেশি বেরও হচ্ছেন না। তো এই ছিল আসলে ঢাকার গণপরিবহনের অবস্থা। আমরা ফিরে যেতে চাই স্টুডিওতে আরিফার কাছে। আরিফা, তানজির আপনাকে ধন্যবাদ। মিরপুর থেকে তানজির আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সে গণপরিবহনের চিত্র আমাদেরকে দেখাচ্ছিলেন। এবারে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া বাসগুলোতে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে জানবো আপনার কাছ থেকে। আমি একটি বাসে এখানে যে যাত্রীরা কিন্তু তারা যাচ্ছে এবং কতটা নিরাপদে আছে, কতটা করোনার মহামারীর আসলে সামাজিক দূরত্ব মেনে চলছে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো এখানকার যারা যাত্রীরা রয়েছে তাদের সঙ্গে। আপনাদের যারা যাচ্ছেন কেমন আসলে নিরাপদ মনে করছেন? আছে মোটামুটি ভালোই, সন্তোষজনক, এইভাবে চললে মোটামুটি চলা যায় আর কি রাস্তাঘাটে। হ্যাঁ, স্প্রে করছে, আমাদের হ্যান্ড ওয়াশ করছে, সব কিছুই করছে। হ্যাঁ, এবং চেক করে গাড়ি তুলে এসেছে। অনেক ধন্যবাদ। আরেকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা যাচ্ছেন কতটুকু নিরাপদ এবং সামাজিক দূরত্ব মেনে চলছেন কিনা?
হ্যাঁ, সামাজিক দূরত্ব তো মেনে চলছি, কারণ প্রতি সিটে একজন একজন করে বসে গিয়েছি, কারোর সাথে আমরা বসিনি। ইভেন বাসে ওঠার সময় আমরা হাত স্যানিটাইজ করেছি, আর কোনো কিছু ধরার পরও আমরা হাত স্যানিটাইজ করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন, এখানকার যারা যাত্রী তারা কিন্তু আসলে স্বস্তির প্রকাশ করেছে এবং তারা বলছে যে এই যে পরিবহনে তারা উঠেছে এবং পরিবহন কিন্তু এখন দেখা যাচ্ছে এখন খালি এবং যাওয়ার পথে কিন্তু খালি এবং আসার সময় কিন্তু তারা ভরে ভরে নিয়ে আসছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আরিফার কাছে। আরিফা নাজমুল, আপনাকে ধন্যবাদ। নাজমুল গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এদিকে কিছুটা ভিন্ন চিত্র ট্রেন চলাচলে। সরকারি এই পরিবহনে অনেকটাই মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, বাড়েনি যাত্রী ভাড়াও। এ সম্পর্কে বিস্তারিত জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, কমলাপুরে আজকের চিত্র কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? আপনি যেমনটি বলছিলেন, আমি সকাল থেকে এখানে আছি এবং ট্রেনের যাত্রীর পরিমাণ আসলে খুবই কম। বলতে গেলে আপনি জানেন যে অর্ধেক যাত্রী তারা এখানে যাতায়াত করছেন, আর যাত্রীদের এই বিষয়ে আমরা কথা বলছি, তারা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা যাতায়াত করছেন এবং প্রত্যেককেই বেশ নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে তারা বেশ স্বাস্থ্যবিধি মেনেই তারা কাজ করছেন। এবং এখানে যারা বিশেষ করে ম্যানেজাররা রয়েছেন, বিশেষ করে রেল লাইনের যেটা ট্রেনের যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারাও আমাদেরকে জানিয়েছেন তারাও নিয়মিত স্বাস্থ্যবিধি মানছেন এবং এখানে যারাই প্রবেশ করছেন সবাই এখানে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত ধুয়ে মাস্ক পরে সবাই নিয়ম নীতি মেনেই তারা তাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য তারা যাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে সকালের দিকে একটি ট্রেন এসেছিলো এবং কিছুক্ষণ আগেও এখানে একটি বনলতা নামে একটি ট্রেন এসেছে। এখানে আমরা যাত্রী দেখতে পেয়েছি অর্ধেক সবাই নিয়ম নীতি মানছেন। এই বিষয়ে আমরা কথা বলবো এখানে যারা ট্রেনের যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে তাদের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, স্বাস্থ্যবিধি নিয়ম কেমন মানা হচ্ছে এবং যাত্রীর পরিমাণ কেমন? আসলে আপনারা জানেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীরা যাতে প্রবেশ করে, আমরা সেই ব্যবস্থাগুলি দেখছি এবং তদারকি করছি যে যাত্রীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্টেশনে প্রবেশ করছে। আপনারা দেখছেন যে আমরা প্রথমে হাত ধোয়ার ব্যবস্থা দেখেছি এবং ঢোকার মুহূর্তে টিকিটদের চেকিং হচ্ছে, তারপর থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মাপা হচ্ছে, যদি তাপমাত্রা বেশি থাকলে আমরা প্রবেশ করতে দিচ্ছি না, তারপর আবার আমাদের জীবাণুনাশক টানেলের মাধ্যমে ভিতরে প্রবেশ করছে। যাত্রীর প্রেশার কেমন দেখছেন? হ্যাঁ, যাত্রী ইনশাল্লাহ আমাদের যে 50% টিকিট আমরা একটি আসনের পর আরেকটি আসন খালি রেখে টিকিট বিক্রি করছি, আমাদের 100% টিকিটই বিক্রি হয়েছে। তো যাত্রীর চাপ প্রচুর, আসলে আমরা টিকিট কম থাকাতে হয়তো দিতে পারছি না, আর স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে না যেহেতু আমরা সিট আসন অনুযায়ী টিকিটগুলো বিক্রি করছি। আপনারা দেখছেন স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারটাই আমরা আসলে লক্ষ্য করছি যে যাতে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে চলে। অনেক ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম এখানে যারা স্টেশন ম্যানেজার আছে তাদের সঙ্গে, এবং আপনি জানেন যে যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু এখানে অনেকটাই স্বস্তি পাচ্ছেন। তারা বলছেন তারা স্বস্তিতেই তারা যাতায়াত করছেন, কারণ যেহেতু তারা স্বাস্থ্যবিধি মেনেই তারা গন্তব্যস্থানে যাতায়াত করছেন। এই ছিল কমলাপুর থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। মৌ, আপনাকে ধন্যবাদ। মৌ কমলাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আসলে অনেকটা স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চলাচল করছে, সেই খবরই জানাচ্ছিলেন মৌ খন্দকার। এদিকে চট্টগ্রামে ইপিজেডের শ্রমিক পরিবহন বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন নয়ন বড়ুয়া জয়। এসে আমরা দেখলাম কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এই পরিবহনটা, যে পরিবহনে আমরা আছি, একটি পোশাক শিল্প কারখানার রিজার্ভ করা একটি পরিবহন। এই পরিবহন দিয়ে শ্রমিকদের যাতায়াতের সুবিধার ক্ষেত্রে তারা কিন্তু রিজার্ভ করেছে এই পরিবহনটি। এই পরিবহনে আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর জন্য আপনাকে চেষ্টা করছি, এই পরিবহনে এক সিটে যেখানে একজন করে বসার কথা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখলাম দুই সিটে দুজনেই আছে, কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এমনকি যারা এখানে যে পোশাক শিল্প কর্মী রয়েছেন তারাও কিন্তু খুব একটা সমস্যায় আছেন, তবু কিন্তু ঝুঁকির মধ্যেও তাদের কিন্তু আসলে তাদের কারখানায় যেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। কোনো নিয়ম নীতি না মেনে এই যে এইভাবে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি না মেনেই এই পরিবহন করে কিন্তু তাদের যেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এদিকে পুরনো চেহারায় আবারও ফিরতে শুরু করেছে রাজধানী, সেই যানজট সড়কগুলোতে, সেই ভিড়, করোনা যেন কিছুই শেখায়নি রাজধানীবাসীকে। বিস্তারিত জানাতে বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, দুই মাস বন্ধ থাকার পর সব কিছু খুলেছে, তো রাজধানীর আজকের চেহারা কেমন দেখছেন?
ধন্যবাদ। দীর্ঘদিন বন্ধ থাকার পরে আমরা জানি যে চিরচেনা ব্যস্ত নগরী ব্যস্ত ঢাকা ফিরতে শুরু করেছে ঠিক তার আগের রূপে। আমরা এই মুহূর্তে বাংলা মোটরে আছি। বাংলা মোটরের সার্বিক যে চিত্র সেই চিত্র আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যে ঠিক কিছুদিন আগে বাংলা মোটরে কোনো যান চলাচল করেনি, কিন্তু গতকাল যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেই ঘোষণার পরেই কিন্তু আজ থেকে যান চলাচল শুরু হয়েছে। সেখানে ব্যক্তিগত গাড়ির সংখ্যা যেভাবে বেড়েছে গণপরিবহনের সংখ্যা বেড়েছে। একটু বলে রাখি যে গণপরিবহনের সংখ্যার ব্যাপারে সরকারের থেকে যেই এই নির্দেশনা দেওয়া হয়েছিল যে শারীরিক এবং স্বাস্থ্যবিধি মেনে যেন গাড়ি চলাচল করে, সেই বিষয়গুলো তারা মানছেন কি না তা দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাফিক পুলিশ তারা মনিটরিং করছেন। আমরা বিভিন্ন রাজধানীর পয়েন্টগুলোতে দেখেছি যে যান চলাচলের ক্ষেত্রে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো তারা মানছেন কি না। যাত্রীদের সাথেও আমরা কথা বলেছি যে এতদিন বন্ধ থাকার পর এই ব্যস্ত নগরী আবার তার আগের রূপে আগের চিত্রে ফিরে এসেছে। তো তারাও একই কথা বললেন যে দীর্ঘদিন লকডাউনে থাকার পর কাজের যেই চাপ ছিল সেই প্রয়োজন, সেই প্রয়োজনে তারা আবার তারা বেরিয়ে এসেছেন এবং তারা বলছেন যে এই স্বাস্থ্যবিধি মেনে যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেকই তারা তাদের এই নগরীতে তারা আবার ব্যস্ত হয়ে উঠবেন। তো এই বাংলা মোটরের যে সার্বিক চিত্র বলা চলে যে এই দীর্ঘদিন লকডাউন থাকার পরে ঠিক আগের রূপেই ফিরে এসেছে পুরো রাজধানী ঢাকা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আলী তালুকদার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত নিউজ 24 সংবাদে। সচিবালয় খুলেছে, সেখানকার অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, প্রশাসনের কেন্দ্রীয় বিন্দু সচিবালয়ে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, কি ধরনের কার্যক্রম চলছে আজ জানবো আপনার কাছ থেকে। আজ দ্বিতীয় দিনের মতো কিন্তু প্রশাসনের যে কেন্দ্রবিন্দু সচিবালয় সেখানে কিন্তু কর্মকাণ্ড চলছে এবং সরকারি কর্মকর্তারা কর্মচারীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং গতকালকের চেয়ে কিন্তু আজ কর্মচারীদের উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি এবং সচিবালয়ের প্রবেশমুখে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে স্বাস্থ্য সুরক্ষার বেশ কিছু পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং দর্শনার্থী সহ প্রত্যেক কর্মকর্তা এবং কর্মচারী কিন্তু কোনো ভবনে ঢোকার আগে তাদের হ্যান্ড স্যানিটাইজার এবং ব্লিচিং পাউডারযুক্ত যে পানি সেই পানিতে তাদের পা পরিষ্কার করে নেওয়া, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয়ে, যেখানে কোভিড-19 নিয়ন্ত্রণে যে উচ্চ পর্যায়ে একটি কমিটির বৈঠক শুরু হয়েছে, যে বৈঠকটির আয়োজন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ এবং এই বৈঠকে মন্ত্রী পরিষদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী সহ জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং অল্প কিছুক্ষণ আগে কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে। একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে কোভিড নিয়ন্ত্রণে এই মুহূর্তে কী করণীয়, অর্থাৎ সরকারি ছুটির পরে যখন অফিস আদালত বিশেষ করে সরকারি দপ্তরগুলো যখন খুলেছে এবং গণপরিবহন খুলে দেওয়া হয়েছে, সেই প্রেক্ষাপটে কোভিড নিয়ন্ত্রণে সরকার কী কী পদক্ষেপ নিতে পারে সেই বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। বৈঠকটি প্রিজাইড করছে, বৈঠকটি পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ এবং যেমনটি বললাম যে মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছেন। তো সচিবালয় থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। জয়, আপনাকে ধন্যবাদ। জয় সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী পরিবহনের কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয়নি। লঞ্চ চালুর প্রথম দিনেই বরিশালে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। লঞ্চ কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্যবিধির সব ব্যবস্থা থাকার পরেও তা তোয়াক্কা করছেন না যাত্রীরা। বিআইডব্লিউটিএ বলছে, সরকারি নির্দেশনা না মানলে লঞ্চের মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
৬৬ দিন বন্ধ থাকার পর রোববার থেকে বরিশাল নদী বন্দরে স্থানীয় এবং দূরপাল্লার রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। শর্ত সাপেক্ষে সরকার লঞ্চ চলার অনুমতি দিলেও স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না লঞ্চগুলোতে। লঞ্চে ওঠার সময় হাতে নামমাত্র জীবাণুনাশক স্প্রে করা হলেও কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। লঞ্চের ডেকগুলোতেও শারীরিক দূরত্ব উপেক্ষা করেই বসেছিল যাত্রীরা, অনেকেরই ছিল না মুখে মাস্ক। তবে লঞ্চে স্বাস্থ্যবিধি নিয়ে যাত্রীদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক দূরত্ব বলতে কিছুই নাই, তিন ফুট দূরত্বও নাই, যে যার মতো করে বসতেছে। আমরা যারা যাচ্ছি সবাই বাধ্য হচ্ছি চাকরি বাঁচানোর জন্য, তা না হলে আমাদের সংসারের লোকজন না খেয়ে থাকবে। কোনো ব্যবস্থাই করে নাই, কারণ হ্যান্ড স্যানিটাইজার কোথায়, সামাজিক দূরত্ব কোথায়, কোনোটাই নাই। কর্তৃপক্ষ বলছে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষার সব ব্যবস্থা থাকার পরও যাত্রীরা তা মানছেন না। তিন ফুট দূরত্ব রাখে বসেন এবং লাল দাগ দেওয়া আছে, কিন্তু কেউ ওইটা মানতেছে না। বিআইডব্লিউটিএ বলছে লঞ্চে স্বাস্থ্যবিধি পুরোপুরি বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে মালিককেই, নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীর ম্যান টু ম্যান এক জায়গা থেকে আরেক জায়গা নির্ধারিত দূরত্বে বসছে কিনা, সেক্ষেত্রে মূল দায়িত্বটা হলো লঞ্চ মালিকদের, লঞ্চ মালিকদেরকে এই বিষয়টা এনশিওর করতে হবে। তারা যদি এনশিওর করতে না পারে তাহলে আমরা সেক্ষেত্রে ফোর্স প্রয়োগ করব। এদিকে শনিবার ঢাকাগামী প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী হওয়ার কারণে তিনটি লঞ্চকে নির্ধারিত সময়ের এক থেকে দেড় ঘন্টা আগে বন্দর ত্যাগ করতে বাধ্য করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লঞ্চঘাটে প্রয়োজনের তুলনায় সক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ ছিল, আমরা সেই ভিড় সামলেছি এবং এখানে এসেই কিন্তু ডেকগুলো বন্ধ করে দিয়েছি প্রথমে, তারপর বিআইডব্লিউটিও অথরিটির সাথে পরামর্শক্রমে লঞ্চগুলোকে কিন্তু একটু আগেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে লঞ্চগুলো ছেড়ে যাওয়ায় আগাম টিকিট কেটেও অনেক যাত্রী গন্তব্যে যেতে পারেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। আসছে ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আশানুরূপ বাড়ছে না স্বাস্থ্য খাতের বরাদ্দ। উন্নয়ন বাজেটে বরাদ্দ বেড়েছে মাত্র ৬.৩৫%, যা এখনও মোট বাজেটের ৬% নিচে, আর জিডিপি অনুযায়ী বরাদ্দ এবারও ১% নিচে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে খাতটির বড় ধরনের সংস্কার চান অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। বাজেটে স্বাস্থ্য বরাদ্দের চিত্র তুলে ধরছেন ফখরুল ইসলাম। স্বাস্থ্য মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদাগুলোর একটি। ১৬ কোটির বেশি জনসংখ্যার দেশে স্বাস্থ্য ব্যবস্থা কতদূর এগিয়েছে তার কিছুটা আঁচ পাওয়া যায় মহামারীর এই সময়ে চিকিৎসার নাজুক ব্যবস্থাপনা দেখে। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। WHO-র মতে যেখানে মোট বাজেটের ১৫% স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকার কথা, সেখানে দেশে বরাদ্দ ৫% কিছু বেশি। জিডিপির আদর্শ বরাদ্দ ৫% বদলে তা এখনও ১% নিচে। করোনার বিরাট ধাক্কায় বিশ্বে স্বাস্থ্য বরাদ্দে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রকেও যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে বাংলাদেশে মোট বাজেটের প্রায় ৬% কতটা পর্যাপ্ত? স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ যেভাবে দেওয়া হতো আগে তার চাইতে অনেক বেশি আনুপাতিক হারে বৃদ্ধি করা উচিত, যেটা অ্যাটলিস্ট যে বর্তমান পরিস্থিতিতে ২% করা উচিত। নামে অগ্রাধিকার খাত হলেও গেল ৫ দশকে স্বাস্থ্য বাজেটে বাড়েনি বিনিয়োগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপে উঠে আসে দেশে নিজের স্বাস্থ্যসেবায় ৭০% খরচ যোগান করে নাগরিকরা। বিনিয়োগ বাড়িয়ে এই খাতকে ঢেলে সাজাতে না পারলে হুমকির মুখে পড়বে দেশের মানব সম্পদ। এবারে কোভিড-১৯ সময়কালে স্বাস্থ্য অনেক বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু বাজেট বরাদ্দ মোটামুটি গতানুগতিকভাবেই বরাদ্দ হয়তো কিঞ্চিত বেড়েছে, কিন্তু সেটা যে এই মুহূর্তের যে বড় প্রয়োজন তার প্রতিফলন সেখানে হয়নি সেটা আমরা দেখেছি। এখনও দেশে স্বাস্থ্যসেবা খাতে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি ৭২%, সাধারণ চিকিৎসক ৪০%, আর নার্স সংকট ২০%। বিশেষজ্ঞরা বলছেন জনবল বাড়ানো ও সেবা ব্যবস্থাপনায় বিনিয়োগের চেয়ে অবকাঠামো নির্মাণে খরচ করতে কর্তৃপক্ষ বেশি উৎসাহী। যে আমাদের আননেসেসারি পারচেজ, যেখানে অবকাঠামো আপনার নির্মাণ এবং ক্রয় তারা ইচ্ছামতো এই যে আপনার টাকাগুলো খরচ করেন। বরাদ্দ শুধু দিলে হবে না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য বিভাগের একটা আমূল সংস্কার প্রয়োজন। আসছে ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে উন্নয়ন বরাদ্দ থাকছে ১৩,০৩৩ কোটি টাকা।
যা খাতভিত্তিক বরাদ্দের হিসেবে সপ্তম স্থানে। স্বাস্থ্যখাতে বরাদ্দ এবং ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় এখনও সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। এমন বাস্তবতায় করোনার ধাক্কা সামলানোই হয়ে উঠেছে এখন প্রধান চ্যালেঞ্জ। তাই আসছে বাজেটে যে বরাদ্দ দেয়া হয়েছে তা দিয়ে কতটা পুষিয়ে উঠতে পারবে স্বাস্থ্যখাতের ক্ষত, বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে ঢেলে সাজাতে হবে পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনাকেই। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সম্পত্তি বিক্রি করেছেন, খরচ করেছেন জমানো টাকাও। মাত্র 3 মাস আগে সব টাকা এক করে ছেলেকে বিদেশ পাঠান যশোরের জিকর গাছার ইসরাফিল হোসেন। কিন্তু লিবিয়ায় পাচারকারীদের গুলিতে সব স্বপ্নই শেষ হয়ে গেছে রাকিবুল ও তার স্বজনদের। বাড়ি তো এখন শুধুই শোকের মাতম। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের ঝিকরগাছা উপজেলার খাটবাড়িয়া গ্রামের রাকিবুল ইসলাম লিবিয়া প্রবাসী চাচাতো ভাইয়ের মাধ্যমে বাংলাদেশি এক দালালের সাথে পরিচয়ের পর 4.5 লাখ টাকার বিনিময়ে পাড়ি দেন বিদেশ। সেই চক্রের হাতে পড়ে লিবিয়ার একটি শহরে কয়েক মাস নির্যাতিত হন রাকিবুল। ফেব্রুয়ারির 15 তারিখে বাংলাদেশ থেকে যাই, ওইখানে পৌঁছাতে পৌঁছাতে 22-23 তারিখ হয়। 22-23 তারিখে বেনগাজিতে পৌঁছাই, তারপর দালালের ক্যাম্পে থেকে 15-17 দিন মোট। ওইখান থেকে 3 বার সে ত্রিপলি যাওয়ার চেষ্টা করে বেনগাজি থেকে, 3 বারই বিভিন্ন চেকপোস্টে ধরা খায় সেনাবাহিনীর কাছে। স্বজনরা জানান রাকিবুল দরিদ্র পরিবারের সন্তান, তাই বিদেশ যাওয়ার টাকা জোগাতে বিক্রি করতে হয়েছে সম্পত্তি, খরচ হয়ে গেছে জমানো প্রায় সব টাকা, আছে ঋণের বোঝাও। পাঠাই দেওয়ার পরে ধরো ওই কিনতে 4 মাস মতনও লিবিয়া গিয়ে পৌঁছিয়েছে, লাইন ঘাট করলো, এক দালাল ধরলো, দালাল বাঙালি দালাল, নাম আবদুল্লাহ। সেই দালালের সঙ্গে চুক্তি করলো 70,000 টাকার বিনিময় ওর আমার বড় ভাইপুর কাছে পৌঁছে দেবে। চলতি মাসের মাঝামাঝি সময়ে রাকিবুলের মুক্তির জন্য 10 লাখ টাকা দাবি করে পাচারকারীরা। দুবাইতে ওই টাকা লেনদেনের কথা ছিল, ছেলেকে ছাড়িয়ে আনতে মুক্তিপণের টাকা দিতেও রাজি হন বাবা ইসরাফিল হোসেন। আমার ভাইয়ের ফোন দিয়েছে, আমার ভাই থাকে ঢাকা, ভাইয়ের না থাকে ভাইয়ের নাম্বার দে, ভাইয়ের নাম্বারে ভয়েস করে কইছে 10 লাখ টাকা দিতে হবে, না হলে তো মেরে ফেলাবো, মাথায় পিস্তল ধরে এ করে মারে অত্যন্ত নির্যাতন করেছে। 4 ভাই বোনের মধ্যে সবার ছোট রাকিবুল যশোর সিটি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ রিপোর্ট যে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান পারভেজ। পারভেজ, আপনার কাছে জানতে চাইব যে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল আজ থেকে শুরু হয়েছে, তো কোন কোন রুটে চলছে বিমান এবং আগের ভাড়ায় কি বহাল রয়েছে নাকি বাড়ানো হয়েছে? আরিফা, নিশ্চয়ই জানেন যে প্রায় 7-8 দিন পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে এবং 3টি রুটে মূলত এই বিমান চলাচল শুরু হয়েছে, ঢাকা সৈয়দপুর, ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট। এবং আজকে সকাল 7টার সময় অভ্যন্তরীণ রুটে অর্থাৎ ঢাকা থেকে সৈয়দপুর উদ্দেশ্যে একটি বিমান ছেড়ে যায় নভোএয়ার, 40 জন যাত্রী নিয়ে প্রথম আজকে বিমানটি ছেড়ে যায়। এবং যে বিষয়টি আসলে সবচেয়ে উল্লেখযোগ্য করার মতো তা হলো যে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনেই আসলে এই এখানে আমি দেখছি যে যারা আসছেন যাত্রী দেশের অভ্যন্তরে যারা যাওয়ার জন্য তারা কিন্তু সেই স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে যে তাপমাত্রা মাপার যন্ত্র দিয়ে যারা যাত্রী আসছেন যা ভিতরে এয়ারপোর্টে ভিতরে ঢুকছেন তাদেরকে কিন্তু তাপমাত্রা মাপার যন্ত্র দিয়ে পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে যারা যাত্রীরা আসছেন তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং গ্লোভস দেওয়া হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে এই বেসরকারি বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় আরিফা, সেটি হচ্ছে যেটি বলছিলেন আপনি যে ভাড়ার বিষয়টি, সেই ভাড়ার বিষয়টি কিন্তু বাড়ানো হয়নি এবং বলা হয়েছে সীমিত আকারে যাত্রী নিয়ে কিন্তু এই অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল চলবে। একই সঙ্গে আরেকটি বিষয় আরিফা, তা হলো যে যে বিষয়টি বারবার বলা হচ্ছে স্বাস্থ্যবিধির বিষয়টি, সেটি কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি এবং সকলকে কিন্তু সেই থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মাপা হচ্ছে। সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে যে এটি আসলে যেহেতু বলা হচ্ছে সীমিত আকারে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হবে, 7-8 দিন পর শুরু হয়েছে, কিছুটা দেখা যাচ্ছে যে কিছুটা হলেও কিন্তু শুরুতেই তারা একটু ঝামেলায় পড়ছেন। তবে সব মিলে বলা যেতে পারে যে স্বাস্থ্যবিধি যা যা দরকার তা কিন্তু মেনেই কিন্তু অভ্যন্তরীণ রুটে এই বিমান চলাচল শুরু হয়েছে সকাল 7টা থেকে এবং দৈনিক প্রায় 24টি ফ্লাইট শুরু হবে, চলবে, এইটুকুই আমি জানতে পেরেছি। তো এই ছিল সর্বশেষ।
পারভেজ আপনাকে ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনেই অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল চলছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান পারভেজ। এবার বৈশ্বিক করোনা প্রসঙ্গ। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় আক্রান্ত মৃতের সংখ্যা আবারও কিছুটা কমেছে। একদিনে বিশ্বব্যাপী মোট প্রাণ হারিয়েছে প্রায় 3,200 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 3,73,000। 1,08,000 বেশি মৃত্যুতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 62,67,000। 24 ঘন্টায় প্রাণহানির সংখ্যা কমেছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে 6 শতাধিক। এই মহামারীর ফলে যুক্তরাষ্ট্রে প্রায় 5,40,00,000 মানুষ খাদ্য ঘাটতিতে পড়তে পারে, এমনটাই জানিয়েছে মার্কিন জাতীয় ফুড ব্যাংক নেটওয়ার্ক। এদিকে মৃতের সংখ্যা কমে এসেছে ব্রাজিলেও। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 480 জন মানুষ। 138 জন নতুন মৃত্যু ও 9,200 বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। করোনা সংক্রমণের বৃদ্ধির মধ্যেই লকডাউন পুনরায় শিথিলের পরিকল্পনা করেছে ভারত। 30 জুনের বদলে প্রথম ধাপে 8 জুন থেকে খুলে দেওয়া হবে রেস্তোরাঁ, হোটেল, শপিং মলের মতো স্থাপনাগুলো। মহামারীতে স্থগিত হওয়া অভ্যন্তরীণ বিমান চলাচল পুনরায় 1 জুন থেকে চালু করছে তুরস্ক। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 50 থেকে 80 টাকা। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। চালের দর ঊর্ধ্বগতির কারণ হিসেবে করোনা পরিস্থিতিও ধানের দর বৃদ্ধিকেই দুষছেন ব্যবসায়ীরা। বাবুল আখতার আনার তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। গেল সপ্তাহে প্রতি বস্তা মিনিকেট চাল 2,250 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 2,300 টাকায়। কাটারি ভোগ বস্তা প্রতি 2,100 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা 100 টাকা বেড়ে 2,200 টাকায় বিক্রি হচ্ছে। একই সাথে স্বর্ণা ও নাজিরশাল চালের দাম কেজিতে বেড়েছে 2 টাকা। ব্যবসায়ীরা বলছেন করোনা ভাইরাসের কারণে কৃত্রিম সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কায় মানুষের মধ্যে খাদ্যপণ্য মজুদের প্রবণতা বেড়েছে। এর ফলে বাজারে চালের চাহিদা বেড়ে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দামও বেড়েছে। মোকামে চালের চাহিদা বাড়ায় বাজারে প্রতিমণ ধানের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। বাজারে ধানের দাম বেশি এবং আমরা ধান পাচ্ছি না এবং ধান চাল আমরা উৎপাদন করতে চাল তৈরি করতে পারছি। ধান যেটা কাঁচা অবস্থায় ছিল 650-700, সে ধান এখন 800 টাকা, মানে 100 থেকে 150 টাকা ধানের বাজারটাই বেশি। মিল মালিকরা বলছেন বছরের এই সময়ে বাজারে ধানের সরবরাহ কম থাকায় চালের দাম একটু বেশি থাকে। তবে করোনার প্রভাবে চালের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। দেশে একটা মানুষ কিন্তু একটু অস্থির বোধ করছে যে আসলে এটা কোন পর্যায়ে যাবে, কি অবস্থান হবে। এই কারণে মানুষ কিন্তু খাদ্যর বিষয়টাকে নজর দিয়েছে বেশি, যে খাদ্যটা কিনে রাখি কোনো শর্ট পড়ে কিনা বা আমি পাই কিনা। তো এই কারণে কিন্তু খুচরা পর্যায়ে খাদ্যর চাহিদাটা ছিল বেশি বা আমাদের এখান থেকে পর্যায়ক্রমে ওই চাহিদাটা আমাদের কাছেও চলে আসে। চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে মনিটরিং জোরদার করার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবহাওয়া অনুকূলে থাকায় রংপুরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। তবে গেল কয়েকদিনের ঝড় ও বৃষ্টিতে বেশিরভাগ জমিতে পানি জমে গাছ মরে যাচ্ছে। এই অবস্থায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা। রেজল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর বিভাগের প্রধান অর্থকরী ফসল ভুট্টা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। তবে গেল কয়েকদিনের ঝড় ও বৃষ্টিতে বেশিরভাগ জমিতে পানি জমে গাছ মরে যাচ্ছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা। কৃষকরা জানান করোনার প্রভাবে বাজারে এমনিতেই ভুট্টার দর নেই, তার উপর ঘরে তোলার আগ মুহূর্তে কয়েক দফা ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে অধিকাংশ জমির ভুট্টা গাছই মরে গেছে। এ অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। পালাদারকে আমরা কিভাবে মিটাবো আর আমরা মকতে কৃষক লোক মকতে কিভাবে মকতে আমরা মকতে বাঁচবো? লোকসানের মধ্যে আছে, এলা কি করবো? এলা গভর্নমেন্টে যদি কিছু যদি দয়া করে দেয়। ভুট্টা তো আমার নষ্ট হয়েছে কিন্তু ভুট্টার যে দাম নাই আমরা আবাদ করি কি করি খাই।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের লোকসান পুষিয়ে নিতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। গেল বছরের চেয়ে এবছর 10,000 হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অত্যন্ত সতর্ক ছিলাম এবং বিভাগীয়ভাবে নির্দেশনা দেওয়া ছিল। এখানে ট্র্যাপ ব্যবহার করা হয়েছিল, কৃষকদেরকে সচেতন করা হয়েছিল, যার জন্য যে আতঙ্কটা ছিল ফল আর্মি ওয়ার্ম নিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করতে পারেনি। কৃষি অফিসের তথ্য মতে রংপুরে 1,10,000 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,200 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, ফির ঠিক পর সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশটিতে ষষ্ঠ দিনের মতো অব্যাহত রয়েছে বিক্ষোভ। কমপক্ষে 40টি মার্কিন শহরে কার্ফিউ জারির পাশাপাশি 15টি অঙ্গরাজ্যে সক্রিয় করা হয়েছে সেনাবাহিনী। জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ ব্যক্তির হত্যার সঙ্গে জড়িত একজন নয়, চার পুলিশ কর্মকর্তারই বিচার দাবি করছে আন্দোলনকারীরা। মার্কিন এই বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউরোপের বেশ কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে আন্দোলন। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। পুলিশি হত্যাকাণ্ডের শিকার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের জন্য ন্যায় বিচারের দাবিতে উত্তাল হয়ে আছে যুক্তরাষ্ট্র। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিসে বিক্ষোভের সহিংসতা কিছুটা কমে আসলেও অন্যান্য শহরে তা বেড়ে চলেছে ব্যাপকভাবে। জারিকৃত কার্ফিউ উপেক্ষা করে রোববার রাতে ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। বিক্ষোভ দমাতে স্মোক বোম ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে সান্তামোনিকা, বোস্টন ও নিউ ইয়র্কের স্থানীয় পুলিশ। ম্যানহাটানে বিক্ষোভে অংশগ্রহণ করে শনিবার গ্রেপ্তার হয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়রের মেয়ে চিয়ারা ডি ব্লেসিও। তবে একই দিনে নিউ ইয়র্কের কুইন্সে দেখা গেছে ভিন্ন চিত্রও। বিক্ষোভকারীদের মাঝে হাঁটু গেড়ে বসে আন্দোলনে সমর্থন দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ফ্লয়েড হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সড়কেই অবস্থান করছে আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের সহিংস আচরণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এদিকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও। ফ্লয়েড হত্যার প্রতিবাদে রোববার বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। চলতি সপ্তাহেই আরও 3টি বিক্ষোভের পরিকল্পনা রয়েছে তাদের। জার্মানির বার্লিনে মার্কিন দূতাবাসের কাছেও প্লেকার্ড হাতে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। ফ্লয়েড হত্যার ঘটনাকে শুধু দুঃখজনক নয় বরং ভয়ঙ্কর বলেও অভিহিত করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। তবে বিক্ষোভকারীদের লুটপাত ও সহিংসতার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। কৃষ্ণাঙ্গ ওই নাগরিক হত্যায় দুঃখ প্রকাশ করে বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে এক হবার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিবির আমিন, নিউজ 24। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।